প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে গত 18 ডিসেম্বর শুরু হওয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার প্রচারণা শেষ হয়েছে। আজ সকাল 8টায় শেষ হয় প্রচার। এরপর থেকে কোনো প্রার্থী মিছিল, মিটিং সহ কোনো ধরনের নির্বাচনী প্রচারণা করতে পারবেন না। এখন অপেক্ষা ভোট গ্রহণের। 7 জানুয়ারি সারা দেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এবার নির্বাচনে 28টি রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে 1,970 জন প্রতিদ্বন্দ্বিতা করবে। এর মধ্যে রাজনৈতিক দলের 1,534 এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াই করছেন 436 জন। নির্বাচন কমিশন ভোটের জন্য সব ধরনের প্রস্তুতি শেষ করেছে। এবার ভোটের দিন সকালে ব্যালট যাবে বেশিরভাগ কেন্দ্রে, শুধু দুর্গম কেন্দ্রে কঠোর নিরাপত্তায় যাবে শনিবার বিকেলে। রোববার ভোট 6টার মধ্যে পৌঁছবে বাকি 39,061 কেন্দ্রে। জেলায় জেলায় পৌঁছে গেছে ব্যালট পেপার, ব্যালট বাক্সসহ নির্বাচনী সামগ্রী। জরুরি প্রয়োজনে পরিবহন কাজের জন্য প্রস্তুত রাখা হয়েছে হেলিকপ্টার। দর্শক, শেষ হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার। এখনকার পরিস্থিতি জানাতে রাজধানীর পলাশী এলাকায় আছেন বিপুল দেবরায়, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। বিপুল, প্রচার শেষ হয়েছে তো, এখন সেখানকার অবস্থা আপনি কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। হ্যাঁ নাবিলা, আসলে আপনি যেমনটাই বলেছেন যে প্রচার আসলে শেষ হয়েছে আজকে সকাল 8টায় এবং আর মাত্র 48 ঘন্টা বাকি অর্থাৎ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার। অর্থাৎ রবিবার সকাল 8টা থেকে সেই নির্বাচনটা অনুষ্ঠিত হবে এবং সেই নির্বাচনের ঠিক 48 ঘন্টা আগে থেকেই অর্থাৎ আজকে শুক্রবার সকাল 8টা থেকে কিন্তু প্রচার প্রচারণা বন্ধ হয়ে গেছে। এবং আপনাকে একটা তথ্য দিতে চাই, সেটা হচ্ছে এই প্রচার প্রচারণা বন্ধ হওয়ার পর থেকে কিন্তু আর কোনো প্রার্থী কিন্তু সভা সমাবেশ করতে পারবে না, অর্থাৎ কোনো জনসমাবেশ হতে শুরু করে পথসভা হতে শুরু করে গণমিছিল করতে পারবে না। সেই বিষয়টি অর্থাৎ বিগত 19 দিন ধরে চালিয়েছে প্রার্থীরা, অর্থাৎ প্রতীক বরাদ্দের পর থেকে কিন্তু গত 19 দিন ধরে কিন্তু এই প্রচার প্রচারণা চালিয়েছেন। এবং আরেকটা বিষয় জানিতে চাই, যে প্রচার প্রচারণা শেষ হওয়ার সাথে সাথে কিন্তু সকাল থেকে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু ঢাকার আর বিভিন্ন আশপাশে অর্থাৎ রাজধানীর বিভিন্ন জায়গায় পয়েন্টে কিন্তু তারা অবস্থান নিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে পলাশীর মোড়ে কিন্তু র্যাবের একটি টিম অর্থাৎ র্যাব 10-এর একটা টিম কিন্তু অবস্থান নিয়েছে। ঠিক একইভাবে আমরা রাজধানীর বিভিন্ন জায়গায় কিন্তু ঘুরে দেখেছি যে আসলে প্রত্যেকটা জায়গায় কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীরা কিন্তু অবস্থান নিয়েছে। এবং সেই সাথে প্রার্থীদের যে বিষয়টি, সেটি হচ্ছে প্রার্থীরা প্রচার প্রচারণা শেষ হয়েছে, তবে তারা সর্বশেষ যে কেন্দ্রের যে প্রস্তুতি সেগুলো তারা গ্রহণ করছেন এবং সর্বশেষ যারা ভোট দেওয়ার জন্য মানুষকে যে এতদিন ধরে তারা প্রচার প্রচার চালিয়েছেন এবং মানুষকে যে বুঝিয়েছেন সেই বিষয়গুলো সর্বশেষ তারা কেন্দ্রে তাদের উপস্থিতি বাড়ানোর জন্য বিভিন্ন কর্মকাণ্ড তারা চালাচ্ছেন। অর্থাৎ বলা যাচ্ছে এইবার এই নৌকা প্রার্থীদের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীরাও কিন্তু এই হেভিওয়েট প্রার্থীদের পাশাপাশি জমে ওঠার কারণে অর্থাৎ তাদের প্রচার প্রচারণা হতে শুরু করে ভোটে অংশগ্রহণের যে বিষয়টি সেটি আসলে স্বতঃস্ফূর্ত হওয়ার কারণে কিন্তু এবারের ভোটের কিন্তু আমেজ কিন্তু একেবারে সব জায়গায় ছড়িয়ে পড়েছে। সেটা দেশের বাইরে যেরকম ছড়িয়ে পড়েছে ঠিক একইভাবে কিন্তু রাজধানীর বিভিন্ন জায়গায়ও কিন্তু আমরা দেখতে পেয়েছি যে আসলে সেই আমেজটা এখনও বিরাজ করছে। এবং ভোটের যে শেষ সর্বশেষ প্রস্তুতি, সেই প্রস্তুতি গ্রহণ করার জন্যই কিন্তু প্রার্থী এবং সমর্থকরা কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে আসলে রোববার সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত যে ভোট অনুষ্ঠিত হবে সেই ভোট প্রয়োগের মধ্যে দিয়ে তারা কিন্তু তাদের জনপ্রতিনিধিকে নির্বাচিত করবেন, তার জন্য এখনও অপেক্ষা করছেন। এই ছিল নাবিলা আমার কাছে সর্বশেষ তথ্য। বিপুল, ধন্যবাদ আপনাকে।